লাস্ট ক্লাস হচ্ছে আমরা আপনার কমার্শিয়াল ব্যাংকিং চ্যাপ্টারটা শেষ করেছি, আজকে হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংকিং মানে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, আর প্রত্যেকটা দেশের আপনার কি সেন্ট্রাল ব্যাংক কয়টা থাকে? প্রত্যেকটা দেশের নিশ্চয় কোনো একটা সেন্ট্রাল ব্যাংক থাকে। ঠিক আছে, তো একটাই, হ্যাঁ কমার্শিয়াল ব্যাংক অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আপনার প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংক, যেগুলো আপনার অন্যান্য ব্যাংক বলেন গভর্নমেন্ট বলেন সব কিছুকে আপনার কি গভর্নমেন্টকে কন্ট্রোল করে বলবো না, এটা কি এটা বলতে গেলে একটা কি গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আপনার প্রত্যেকটা দেশে একটাই থাকে। আর সেন্ট্রাল ব্যাংক মানে হচ্ছে কি আপনার সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য সুপ্রিম মানিটারি ইনস্টিটিউশন অফ এ কান্ট্রি, মানে একটা দেশ পরিচালনা করার জন্য আপনার কি এই যে মুদ্রা মুদ্রা আপনার কি করতে হবে প্রচলন, আপনার মানে মুদ্রার যে আপনার কি মেনটেন করা, ঠিক আছে ওই জিনিসটাই সবকিছু কিন্তু আপনার কি করে সেন্ট্রাল ব্যাংকই করে। ঠিক আছে, মুদ্রা আপনার কি করা তৈরি করা এটাও আপনার কি করে সেন্ট্রাল ব্যাংক করে, তারপর এবং সেটা কিভাবে পরিচালনা করবে, ঠিক আছে এই সব কিছুই কিন্তু আপনার সেন্ট্রাল ব্যাংক করে থাকে। তাহলে মানিটারি যত আপনার সিস্টেম বা যত কিছু আছে সব কিছু আপনার কি সেন্ট্রাল ব্যাংকের হাতে, এটা বলছে আপনার কি এই যে ইট ইজ দ্য সেন্ট্রাল মানিটারি অথরিটি। ঠিক আছে, ইট ইজ দ্য আরেকটা বলছে লিডার অফ মানি মার্কেট, আপনার এই যে মুদ্রার বাজার আছে এটার কি লিডার হিসেবে কাজ করে, তার মানে এটার সব কিছু আপনার কার হাতে সেন্ট্রাল ব্যাংকের হাতে। ইট কন্ট্রোলস রেগুলেটস এন্ড সুপারভাইজেস দ্য অ্যাক্টিভিটিস অফ কমার্শিয়াল ব্যাংক, তাহলে অন্যান্য যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোকে কিভাবে কন্ট্রোল করবে বা তারা কিভাবে তাদের কাজকর্মগুলো পরিচালনা করবে, হ্যাঁ সব কিছুই আপনার কি কে করে সেন্ট্রাল ব্যাংকই নির্দিষ্ট করে দেয়। ঠিক আছে, তার মানে কমার্শিয়াল ব্যাংকগুলো মেইন কাজ হচ্ছে আপনার কি করা, তারা আপনার আমানত সংগ্রহ করে, তারপর হচ্ছে সেখান থেকে অন্যজনকে আবার লোন দেয়। ঠিক আছে, বিভিন্ন ব্যাংকিং যে অ্যাক্টিভিটিসগুলো আছে এখন এই জিনিসগুলো কিভাবে করবে বা এই যে ইন্টারেস্ট সেটা কোন রেটে হবে, কোন রেটে আপনাকে দিবে, আবার আপনার কাছ থেকে কোন রেটে নিবে, এই সব কিছু আপনার কি হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে আপনার জন্য নির্ধারিত মানে কতগুলো রুলস রেডি করে দেয় যে আপনার ব্যাংকিং কাজগুলো আপনি কিভাবে করবেন। তাহলে তার মানে হচ্ছে আমরা সেন্ট্রাল ব্যাংকে কি বলতে পারি মাদার ব্যাংক বলতে পারি। ঠিক আছে, হ্যাঁ তাহলে প্রত্যেকটা দেশে আপনার একটা কি থাকবে সেন্ট্রাল ব্যাংক থাকবে। তাহলে এখানে বলছে আপনার কি সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, মানে হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংকটা আপনার এই যে দেখেন আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলোরও কিন্তু লোন লাগে। ঠিক আছে, আর কমার্শিয়াল ব্যাংকের কি আপনার এই যে লোন লাগে বলতে বিভিন্ন জায়গায় তারা লোন দেয় না, শুধুমাত্র যা আমানত যেটা সংগ্রহ করে সেখান থেকে তো আর কি লোন দিতে পারে না। ঠিক আছে, তাহলে এই যে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলো আপনার কি লোন যে নেয় সেটা আপনার কোথা থেকে নেয়, সেন্ট্রাল ব্যাংক থেকে নেয়। আবার আপনার গভর্নমেন্টেরও বিভিন্ন খাতে আপনার কি লাগে লোনের প্রয়োজন হয় তাহলে সেটাও আপনার কি করে সেন্ট্রাল ব্যাংক থেকে নেয়, মানে একটা দেশের লাস্ট রিসোর্ট যেটা আছে বলে ল্যান্ডার মানে লোন নেওয়ার জন্য সেটাকে সেটা হচ্ছে কি আপনার সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, তাহলে এইখান থেকেই কিন্তু আমরা তার ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স গুলো বলতে পারি। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আপনার কি একটা সুপ্রিম মানিটারি মানে যার উপরে আর নাই। ঠিক আছে, আপনার আপনার যে মুদ্রা আছে সেগুলো কিভাবে আপনি তৈরি করবেন, কতটুকু পরিমাণ তৈরি করবেন, কিভাবে সেটা সার্কুলেট করবেন, হ্যাঁ তাহলে সব কিছু দায়িত্ব সব কিছু আপনার রেগুলেট করে কে সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এটা আপনার কি মানি মার্কেট যেটা বলছি সেটা লিডার হিসাবে কাজ করে, এই যে ডেফিনেশন থেকে কিন্তু আপনি তার কি ক্যারেক্টারিস্টিক্স গুলো দিয়ে বের করতে পারবেন। এবং সব কমার্শিয়াল ব্যাংক গুলো কিন্তু আপনার কি সেন্ট্রাল ব্যাংকের অধীনেই তাদের কাজগুলো পরিচালনা করে। ঠিক আছে, এবং তাদের কমার্শিয়াল ব্যাংক গুলো যে যে কাজগুলো করে সেগুলো রেগুলেট করবে বা সেগুলো দেখাশোনা করবে বা তাদের জন্য রুলস রেগুলেশন গুলো আপনার কে প্রোভাইড করে সেন্ট্রাল ব্যাংক প্রোভাইড করে। তারপর বলছে আপনার কি ফিচার্স বা আপনার নেচার অর সেন্ট্রাল ব্যাংক, এখানে বলছে আপনার সিঙ্গেল অর্গানাইজেশন, তাহলে প্রত্যেকটা দেশে কিন্তু দুইটা সেন্ট্রাল ব্যাংক থাকে না। ঠিক আছে, একটাই সেন্ট্রাল ব্যাংক থাকবে, সে কারণে এটা হচ্ছে সিঙ্গেল। যেমন কমার্শিয়াল ব্যাংকগুলোর আপনার কি হয় এখানে অনেক শাখা প্রশাখা থাকে,
একটা ব্যাংকের অনেক শাখা প্রশাখা আছে, আবার কমার্শিয়াল ব্যাংক গুলো অনেক ধরনের আছে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার সেন্ট্রাল ব্যাংক হচ্ছে একটাই একটাই অর্গানাইজেশন, এটা সিঙ্গেল, ঠিক আছে? এটা হচ্ছে তার একটা ফিচার্স। তারপর বলছে লিগাল এন্টিটি, আইনগত সত্তা, এটা কি হবে আপনার? অবশ্যই এটা আপনার কি হবে, একটা মানে রাষ্ট্রীয় মালিকানাধীন একটা প্রতিষ্ঠান, ঠিক আছে? গভর্নমেন্ট, হ্যাঁ, ঠিক আছে? মানে এটাকে আপনার আরেক নামে বলতে পারে আপনি কি, গভর্নমেন্টের ব্যাংক, হ্যাঁ, এটাও বলতে পারেন আপনি। তাহলে এখানেও হচ্ছে আপনার এই যে সেন্ট্রাল ব্যাংক এর লিগাল এন্টিটি বা এটা প্রতিষ্ঠা করার জন্য আপনার গভর্নমেন্ট আলাদা করে নতুন একটা অ্যাক্ট কি করে আপনার স্টাবলিশ করে, যেটা শুধুমাত্র এই যে সেন্ট্রাল ব্যাংক কিভাবে পরিচালিত হবে, সেন্ট্রাল ব্যাংক কি কি করবে, আবার সেন্ট্রাল ব্যাংক গুলো আপনার কেন্দ্রীয়, ধরুন আমাদের বাংলাদেশ ব্যাংক, তাদেরও লোনের প্রয়োজন হয় না, এই যে বিভিন্ন কাজগুলো, এরা আবার কি ওয়ার্ল্ড ব্যাংকে ব্যাংকে যায়, বিশ্ব ব্যাংকে যায়, ঠিক আছে? তাহলে এই যে সেন্ট্রাল ব্যাংকটা আপনার কি স্টাবলিশ করার জন্য স্পেশাল একটা অ্যাক্ট, আপনার গভর্নমেন্টের দ্বারা স্পেশাল অ্যাক্ট কি করা হয়, প্রণয়ন করা হয়, ওইটার অধীনে আপনার কি, আর যদি যেটা আপনি অ্যাক্ট অনুযায়ী করছেন সেটা অবশ্যই কি লিগাল হবে না আপনার কি, এটা একটা আইনগত সত্তা আপনার কি তৈরি হবে, ঠিক আছে? তারপর হচ্ছে নেচার অফ ওনারশিপ, এটার মালিকানা কার কাছে, মালিকানার ধরনটা কেমন হবে, ঠিক আছে? এই যে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ফুলি আপনার গভর্নমেন্ট ব্যাংক, ঠিক আছে? আমরা কিন্তু গভর্নমেন্ট ব্যাংক, প্রাইভেট ব্যাংক এগুলা পড়েছি না ব্যাংকে, যখন কমার্শিয়াল ব্যাংকে যখন টাইপস পড়েছিলাম তখন, ঠিক আছে? তাহলে এখানে সেন্ট্রাল ব্যাংকটা হচ্ছে আপনার ফুল ওনারশিপটা হচ্ছে কি গভর্নমেন্টের, ঠিক আছে? অথবা এটা আপনার গভর্নমেন্টের জয়েন্ট ভেঞ্চারে থাকতে পারে, ঠিক আছে? এটা তারপর হচ্ছে আপনার, এরপরে বলছে ডিফারেন্স ইন অবজেক্টিভ, ডিফারেন্স ইন অবজেক্টিভ কিভাবে হবে, কার সাথে ডিফারেন্স করবো এটা আমরা, কমার্শিয়াল ব্যাংকের সাথে। তাহলে কমার্শিয়াল ব্যাংকের অবজেক্টিভস থাকবে একরকম, আর হচ্ছে আপনার কি সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভস হচ্ছে অন্যরকম। এখন সেন্ট্রাল ব্যাংকের কি অবজেক্টিভস থাকবে, সেন্ট্রাল ব্যাংকের কি অবজেক্টিভ, আমরা কমার্শিয়াল ব্যাংকের অবজেক্টিভস কি, কমার্শিয়াল ব্যাংকের আপনার কি অবজেক্টিভস কি, কমার্শিয়াল ব্যাংকের মেইন কাজ কি, প্রথম এমনিতে মেইন কাজ, কমার্শিয়াল ব্যাংক তো এখন বিভিন্ন কাজগুলোই করছে, ঠিক আছে? কিন্তু প্রথম কাজ কি, সংগ্রহ করা, এবং সেটার বিনিময়ে অবশ্যই সুদ দিবে, আর হচ্ছে কি আপনাকে লোন দেওয়া সেখান থেকে, এবং সেটার বিনিময়ে আপনার কাছ থেকে সুদটা নিবে, এবং এই দুইয়ের পার্থক্য যা থাকবে সেটা হচ্ছে আপনার প্রফিট, ঠিক আছে? এদের উদ্দেশ্য থাকে কিন্তু প্রফিট আর্ন করা, ঠিক আছে? এখন আর্ন করার জন্য কোন কাজটা করে, ঠিক আছে, ওরা নিজের টাকা দিয়ে ব্যবসা করে না, এটা হচ্ছে মানুষের টাকা দিয়েই আপনার কি ব্যবসা করছে, ওটা হচ্ছে আপনার কমার্শিয়াল ব্যাংক যা আছে সেগুলোর উদ্দেশ্য। কিন্তু সেন্ট্রাল ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে, সেকেন্ডারি উদ্দেশ্য হচ্ছে তারা প্রফিট আর্ন করাটা, হ্যাঁ, প্রথম যেটা প্রাইমারি উদ্দেশ্যটা হচ্ছে আপনার কি করা, না সেকেন্ডারিটা অন্য, মানে অবশ্যই সেন্ট্রাল ব্যাংকের উদ্দেশ্য আছে আপনার কি নিবে, কি করবে তারা, প্রফিট আর্ন তো করবে, ঠিক আছে না, হ্যাঁ, কিন্তু প্রাথমিক উদ্দেশ্য কি, মানে মেইন উদ্দেশ্য কি হবে, এই যে মানিটারি যে সিস্টেম সেটাকে পরিচালনা করা, ঠিক আছে? তারপর এই যে মুদ্রা, মুদ্রা তৈরি করে, মুদ্রা ছাপায়, হ্যাঁ, এটা তো আপনার কে সেন্ট্রাল ব্যাংকই করে, ঠিক আছে? এবং শুধু আমার এখন লাগলো আমি টাকা ছাপালাম, ওই সিস্টেমে কিন্তু চলা যাবে না, ঠিক আছে? ওইটা কখন করব সেটারও একটা কি সিস্টেম আছে, হ্যাঁ। তাহলে আপনার কি হবে, এখানে তাদের অবজেক্টিভস হচ্ছে মানিটারি যে আপনার সিস্টেম আছে সেটাকে কি করবেন, আপনি কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন বা কখন কি করবেন, এটা হচ্ছে তাদের প্রথম, এবং দেশের পুরো অর্থনীতির ক্ষেত্রে আপনি এই যে মানিটারি সিস্টেমটা কিভাবে আপনার সার্কুলেট করবেন, এইগুলো সব কিছুই কি সেন্ট্রাল ব্যাংকের, এবং এরপরে হচ্ছে তাদের প্রফিটের, কারণ তারা যখন সরকারকে লোন দিচ্ছে, যদিও এটা গভর্নমেন্টের ব্যাংক, কিন্তু গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আপনার করে, ঠিক আছে, বিভিন্ন কাঠামো
মানে উন্নয়নমূলক কাজ করে, ঠিক আছে, ওইগুলোতে আপনার কি অর্থায়নের প্রয়োজন হয় না? তাহলে এগুলা কে করে অর্থায়নের? সেন্ট্রাল ব্যাংক করে। তাহলে ওইখানেও কিন্তু আপনাকে কি তারাও এটার বিনিময়ে সুদ নিচ্ছে বা এটা করছে, ঠিক আছে, ওইটাও তাদেরও উদ্দেশ্য আপনার কি প্রফিটের। তবে প্রথম কাজ হচ্ছে কি আপনার গভর্নমেন্টের হয়ে কাজ করা, ঠিক আছে, এটা। তারপর হচ্ছে আপনার নোট ইস্যু, হচ্ছে আপনার কি নোট প্রচলন বা ইস্যু করা বা ছাপানো, ঠিক আছে। তাহলে কোন কোন কমার্শিয়াল ব্যাংক কিন্তু আপনার কি করতে পারে না, নোট ছাপাতে পারে না, ঠিক আছে। এইটা শুধুমাত্র একমাত্র আপনার কি সেন্ট্রাল ব্যাংক কি পারে, আপনি কতটুকু নোট ছাপাবেন কি করবেন বা এটা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কন্ট্রোল, কন্ট্রোলটা কি হচ্ছে আপনার পুরো কান্ট্রির ইকোনমিক যে সিস্টেম সেটাকে কিন্তু সেন্ট্রাল ব্যাংক কি আপনার কি করে কন্ট্রোল করে, ঠিক আছে। তাহলে আপনার এবং এই সেন্ট্রাল ব্যাংকই কিন্তু আপনার আবার কমার্শিয়াল ব্যাংক যা আছে সবগুলিকে কন্ট্রোল করে। সাথে আপনাকে আমরা এখানে লাস্টে দিয়ে আরো অনেক কোয়েশ্চেন পয়েন্ট পাবো আপনার, যেমন ধরেন অ্যাডভাইজার টু দা গভর্নমেন্ট, গভর্নমেন্টের অ্যাডভাইজার হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে এগুলোও তো এক ধরনের কন্ট্রোলের মধ্যে পড়ে, ঠিক না, রেগুলেটের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে আপনার কি হয় এখানে, তারা পুরো ইকোনমিক যে সিস্টেমটা এটা কিন্তু আপনার ব্যাংকিং সেক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে পুরো যে ইকোনমিক সিস্টেম আছে সেটা আপনার কন্ট্রোল করে কে, সেন্ট্রাল ব্যাংক। তারপর হচ্ছে রিলেশন উইথ গভর্নমেন্ট, গভর্নমেন্টের সাথে আপনার মানে সেন্ট্রাল ব্যাংকের কি সম্পর্ক, এটা হচ্ছে গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে। এবং আপনার কি এই যে ব্যাংকারদের অ্যাডভাইজার হিসেবে কাজ করে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি গভর্নমেন্টের ব্যাংক হিসেবে আপনার কি। তাহলে রিলেশনটা কেমন আমরা পেলাম, এটা হচ্ছে কি গভর্নমেন্টের ব্যাংক, হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংকটা হচ্ছে আপনার কি গভর্নমেন্টের ব্যাংক এবং গভর্নমেন্টের ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কি কাজ করে। তাহলে তার সাথে এইরকম সম্পর্ক গভর্নমেন্টের, ঠিক আছে। তারপর এরপর বলছে আপনার কি গার্ডিয়ান অফ মানি, মানি মার্কেট, আমরা ডেফিনেশনের মধ্যে পড়েছি, এটা হচ্ছে কি লিডার অফ মানি মার্কেট, ঠিক না। তাহলে টাকাটা এই যে টাকা আসছে ছাপাচ্ছে, এটা ছাপাচ্ছে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, তার মানে এই টাকার মাধ্যমেই তো আপনার মানি মার্কেট মুদ্রার বাজার। তাহলে ওরা ছাপাচ্ছে তার মানে কি ওরাই ওখানকার লিডার, ঠিক আছে না। তাহলে লিডার মানে গার্ডিয়ান, মানি মার্কেটের এই যে মুদ্রা বাজার যেটা আছে সেটার গার্ডিয়ান হিসেবে কি কাজ করে, সেন্ট্রাল ব্যাংক। তারপর বলছে ব্যাংকার এন্ড কন্ট্রোল অফ কন্ট্রোলার অফ আদার ব্যাংকস, ঠিক আছে। এটা ব্যাংকার কেন বলছি, এটা হচ্ছে গভর্নমেন্টের ব্যাংকার, ঠিক আছে, এই সেন্ট্রাল ব্যাংক হচ্ছে গভর্নমেন্টের ব্যাংকার। তারপর হচ্ছে কন্ট্রোলার অফ আদার ব্যাংকস মানে হচ্ছে অন্যান্য যে ব্যাংকগুলো আছে মানে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে ওই সেগুলোর কি কন্ট্রোলার, নিয়ন্ত্রক, নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কে, সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে। তারপর বলছে আপনার কি কন্ট্রোলার অফ ফরেন এক্সচেঞ্জ, ঠিক আছে। এখন ফরেন এক্সচেঞ্জ এই যে প্রত্যেকটা ব্যাংকে, কমার্শিয়াল ব্যাংকে কিন্তু ফরেন এক্সচেঞ্জের একটা ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে। এই ফরেন এক্সচেঞ্জের এগুলো কিন্তু আপনার কি সেন্ট্রাল ব্যাংক, শুধু সেটা না, আপনি ঋণ দিচ্ছেন, এই যে এরপর প্রশ্ন পয়েন্টটা আছে আপনার কি কন্ট্রোলার অফ ক্রেডিট, আপনি ঋণ দিচ্ছেন, আপনি কমার্শিয়াল ব্যাংক, আপনি ঋণ দিচ্ছেন কিন্তু এটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন না, হ্যাঁ, যে আপনার কাছে লোনের জন্য বা কি ক্রেডিটের জন্য আপনার অ্যাপ্লাই করলো তার সব ইনফরমেশন আপনি কালেক্ট করে সেগুলো কিন্তু সেন্ট্রাল ব্যাংকে পাঠাতে হবে, ঠিক আছে। এবং ওরা আপনাকে কি করবে, রেটিং দিবে, হ্যাঁ, রেটিং দিবে আপনার এই যে আপনার সম্পর্কে যত ইনফরমেশন কালেক্ট করলাম সবগুলোতে রেটিং এ দিবে। দেওয়ার পর তারপর দেখবে যে আপনি কোন গ্রেডে পড়ছেন, হ্যাঁ, আপনি এক্সিলেন্টে আছেন না আপনি গুডে আছেন না ব্যাডে আছেন না এভারেজে আছেন, ওটা আপনাকে একটা কি গ্রেডের মধ্যে ফেলে ফেলবে আপনার সম্পর্কে কালেক্ট করা যে তথ্য আছে সেগুলোকে, ঠিক আছে। তারপর তারা গ্রেডিংটা তাহলে কে দিচ্ছে, সেন্ট্রাল ব্যাংকই দিচ্ছে। তাহলে ওটার বেসিসে আপনি তাদেরকে কি কমার্শিয়াল ব্যাংক, আপনি অন্য মানুষদের যারা লোন চাচ্ছে তাদেরকে আপনি লোন দিতে পারছেন। তাহলে ক্রেডিটের এই যে কন্ট্রোল নিয়ন্ত্রণ এটা কার হাতে মেইন, না সেন্ট্রাল ব্যাংকের হাতে, সেন্ট্রাল ব্যাংকের হাতে না, কমার্শিয়াল ব্যাংক চাইলেই কিন্তু আপনাকে লোন দিতে পারছে না। কমার্শিয়াল ব্যাংক আপনাকে কি করছে, প্রসেসিং সব আপনার যত ইনফরমেশন আছে সব কিছু কালেক্ট করার পর সেন্ট্রাল ব্যাংকের কাছে পাঠায় এইগুলো, তখন সেন্ট্রাল ব্যাংক সেগুলো কি করে আপনার এই যে আপনার ইনফরমেশন গুলো অ্যানালাইজ করে তারা একটা ক্যাটাগরিতে বা একটা গ্রেডে আপনার আপনাকে ফেলে, ঠিক আছে, ওই গ্রেডটা আপনার কমার্শিয়াল ব্যাংকে পাঠায়। তারপর সেই বেসিসে আপনাকে কি লোন দেওয়া যাবে কি যাবে না
আপনার ক্রেডিট ওয়ার্থিনেস আছে কি নাই সেটা এবার মেজার করে আপনি লোন দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলোরও কিন্তু আপনার লোন লাগে। ঠিক আছে না, কমার্শিয়াল ব্যাংকগুলোরও কিন্তু লোন লাগে। তাহলে ওই লোনটা আপনাকে কি পরিমাণ দিবে? তাহলে লোনের জন্য আপনি কোথায় যাবেন? সেন্ট্রাল ব্যাংকে যাব। সেন্ট্রাল ব্যাংকে যদি লোন লাগে তখন সে যাবে বাইরে ওয়ার্ল্ড ব্যাংকে, কিন্তু যখন কমার্শিয়াল ব্যাংকে লোন লাগবে সে আগে যাবে কোথায়? সেন্ট্রাল ব্যাংকে। তাহলে সেন্ট্রাল ব্যাংকে এবার ঠিক করবে আপনাকে কতটুকু লোন দিবে। ঠিক আছে, হ্যাঁ, যদি সেটা সেন্ট্রাল ব্যাংকের কাছে না থাকে সে বাইরে থেকে এনে দিবে, তাও কতটুকু পরিমাণ এনে দিবে সেটাও কিন্তু তার হাতে। ঠিক আছে, সেই ডিসাইড করবে। তার মানে ওভারঅল এই যে ক্রেডিট সিস্টেম সেটা কি কন্ট্রোলার হচ্ছে আপনার কে? সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, তারপর বলছে অ্যাডভাইজার টু দা গভর্নমেন্ট। ওই যে এর আগে বললাম এটা হচ্ছে কি আপনার গভর্নমেন্টের আপনার কি ব্যাংকার, তারপর হচ্ছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার। ঠিক আছে, এখানে আমরা বলছি সেটা সেন্ট্রাল ব্যাংক হোক বা সেটা কমার্শিয়াল ব্যাংক হোক, যখন আপনাকে লোন দিবে, লোন দেওয়ার পর কিন্তু এতটুকুতেই সে আপনাকে ছেড়ে দিবে না। লোনটা আপনি কোন কাজে লাগাচ্ছেন, কিভাবে রেগুলেট করছেন সব কিছু, এবং মানে যতক্ষণ না এই লোনটা রিটার্ন পায় নাই ততক্ষণ পর্যন্ত ওই ব্যাংক আপনার পেছনে পেছনে থাকবে। ঠিক আছে, তার মানে আপনাকে যতটুকু কি ওখানে সাপোর্ট লাগে, বিভিন্ন হেল্প লাগতে পারে, অ্যাডভাইস লাগতে পারে, ঠিক আছে, সবকিছু মানে আপনার প্রতিনিধি হয়ে যাবে ব্যাংক ওই টাইপসের। ঠিক আছে, তাহলে এখানে আপনার সেন্ট্রাল ব্যাংকও হচ্ছে কি গভর্নমেন্টের অ্যাডভাইজার হিসেবে মানে একজন প্রতিনিধি হিসেবে কাজ করে প্রত্যেকটা কিছুতে। যেমন গভর্নমেন্ট কোনো একটা ধরো কোনো একটা প্রজেক্ট নিচ্ছে, হ্যাঁ, এই যে আপনার মেট্রো রেল বলেন বা আপনার পদ্মা সেতু করলো বলেন, ঠিক আছে, এই যে প্রজেক্টগুলো আপনি হাতে নিচ্ছে, তাহলে এখানে একটা অর্থের ব্যাপার আছে না? তাহলে এইগুলো কিন্তু আপনার কিসের মাধ্যমে হচ্ছে? সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, প্রথমেই কিন্তু আপনি সেন্ট্রাল ব্যাংকে বাদ দিয়ে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে যাচ্ছেন না, আপনি সেন্ট্রাল ব্যাংকের থ্রুতে তারপর কি যাচ্ছেন। তখন সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কি, কারণ ব্যাংক টু ব্যাংক লেনদেন হবে, তাহলে আমাকে ব্যাংকের মাধ্যমে যেতে হবে, তাহলে কি ব্যাংকটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এবং সেখানে আপনি কি কি করবেন, কোথায় কোথায় কি করবেন, কোন খাতে কেমন ভাবে করতে পারেন, ঠিক আছে, সবকিছু কি অ্যাডভাইজার হিসেবে বা এজেন্ট হিসেবে কাজ করবে আপনার সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, এটা ক্লিয়ারিং হাউস হচ্ছে কি, ক্লিয়ারিং হাউস সম্পর্কে কোনো ধারণা আছে? নিকাশ ঘর বলে ধরেন আপনি আপনার আপনি আমার কাছ থেকে টাকা পান, ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্ট আছে ধরেন ইসলামী ব্যাংকে, হ্যাঁ, এখন আমি আপনাকে ব্যাংকের মাধ্যমে কি করব বা চেকের মাধ্যমে আমি আপনাকে পে করব। এখন এই যে চেক, আমি ধরেন আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নাই, হ্যাঁ, আমার অন্য ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাহলে আমাকে তো আপনার ব্যাংকেই দিতে হবে, ঠিক না, চেক যেহেতু দিব, তাহলে আমি একটা ক্রস চেক দিলাম আপনাকে। ঠিক আছে, তাহলে এই চেকটা কিন্তু অন্য ব্যাংকের, ইসলামী ব্যাংকের না, কিন্তু আমি ক্রস চেক আপনাকে দিলাম, আপনি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে চেকটা দিবেন, দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনাকে ক্যাশ দিবে না। ঠিক আছে, সাথে সাথে আপনাকে ক্যাশ দিবে না, তাহলে এটা আপনার নিয়ে দেড় থেকে দুই দিন পর আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই চেকটা কোথায় যায়? ওই যে ক্লিয়ারিং হাউস, নিকাশগড়। এবং এই ক্লিয়ারিং হাউসের এই যে সিস্টেম এটা হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংকের কাছে থাকে, নিকাশগড় বলে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি সেন্ট্রাল ব্যাংকের কাছে থাকে, ওইখানে গিয়ে আপনার এটা ক্লিয়ার হবে চেকটা। ঠিক আছে, তারপর হচ্ছে এইগুলোই হচ্ছে আপনার কি সেন্ট্রাল ব্যাংকের কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য বলতে পারেন। পাঁচ নাম্বারের জন্য আপনি পয়েন্ট গুলো দিবেন। ঠিক আছে, ধরেন আপনার পয়েন্ট সবগুলো মনে আছে, আপনি পয়েন্ট দিবেন বর্ণনা করতে। আপনি ধরেন যেহেতু আপনাকে কোশ্চেন করলো ফিচার্স বা নেচার্স অফ সেন্ট্রাল ব্যাংক লিখতে, কিন্তু এটা লিখলেও আপনি একটু করে সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে বলবেন না? সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে আপনি কি একটু একটা ডেফিনিশন তো দিবেনই, দেওয়ার পর তারপর আপনি পয়েন্ট সবগুলো লিখলেন, এরপর আপনি বর্ণনা দিতে যদি পাঁচ নাম্বার হয় তাহলে আপনি পাঁচ থেকে ছয়টার বর্ণনা দিবেন। ঠিক আছে, তারপর নিচে দিয়ে কনক্লুশনটা লিখে দিবেন, কনক্লুশন না লিখে ছাড়বেন না, তখন মনে করবে হয়তো আপনি সময়ের জন্য লিখতে পারেন নাই বা মানে কোয়েশ্চেনটা কমপ্লিট করেন নাই, এটা বোঝা যাবে। ঠিক আছে, সেই জন্য আপনার হচ্ছে কি কনক্লুশন লিখে দিবেন, হ্যাঁ, এটা যে আপনি পুরোপুরি শেষ করেছেন সেটা।